প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুসলিম হোজাই সবার স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে একটি অত্যন্ত পরিচিত বিষয় যা আমরা সপ্তম অষ্টম শ্রেণীতে শিখেছি, একটি সংখ্যাকে বা একটি রাশিকে কিভাবে তার উৎপাদককে বিশ্লেষণ করা যায়, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে একটু মনে করার চেষ্টা করব যে উৎপাদক কি। উৎপাদক হচ্ছে কোন একটি সংখ্যাকে বা একটি রাশিকে, কোন একটি সংখ্যা, যেমন ধরি টেন, এটি একটি সংখ্যা, এই সংখ্যাটি আর কয়েকটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। যেমন ধরি এই টেনকে ওয়ান ইন্টু টেন এভাবে লিখে যায়, আবার এটিকে টু ইন্টু ফাইভ এভাবেও লেখা যায়। সুতরাং এই টেন এর উৎপাদক হচ্ছে ওয়ান, টু, ফাইভ এবং টেন, এই সবগুলি হচ্ছে টেনের উৎপাদক। তা আমরা একটি সংখ্যার উৎপাদক দেখলাম, এইভাবে আমরা একটি রাশির উৎপাদক কিভাবে নির্ণয় করতে পারি। আমরা আলোচনা দীর্ঘায়িত না করে এই একটি রাশির উৎপাদকের বিশ্লেষণ, বিভিন্ন প্রকার রাশি আছে, বিভিন্ন প্রকার উৎপাদকের বিশ্লেষণের নিয়মকরণ আছে, আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে মিডল টার্ম নামে পরিচিত মধ্য পদ ব্রেক। মধ্য পদ ব্রেক করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে রাশিটিতে তিনটি পদ থাকবে, রাশিটি এরকম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি, এরকম একটি রাশি যেখানে তিনটি পদ আছে, এই রকম তিনটি পদযুক্ত রাশির উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্ম অর্থাৎ মিডল টার্ম ব্রেক এই পদ্ধতিতে আমরা করব। মনে রাখতে হবে এই মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে ওই জাতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হবে যাদের তিনটি পদ আছে, এবং এই পদের প্রথমটি মাত্রা যত হবে, প্রথমটির মাত্রা দ্যাট ইজ পাওয়ার যত হবে, মধ্য পদের মাত্রা হবে তার অর্ধেক, এবং তৃতীয় পদটি হবে মাত্রাবিহীন অর্থাৎ কনস্ট্যান্ট। এই অঙ্কটিতে, এই রাশিতে তিনটি পদে একটি হচ্ছে এক্স স্কোয়ার যার মাত্রা দুই, পরেরটি হচ্ছে মাইনাস এক্স যার মাত্রা ওয়ান, অর্থাৎ প্রথম পদের মাত্রা অর্ধেক মাত্রা হয়ে গেছে, এবং শেষে এক্স এর পাওয়ার জিরো, দ্যাট ইজ এটা কনস্ট্যান্ট টোয়েন্টি। এই জাতীয় পদে রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা আজকে আলোচনা করব। এখন উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে আমাকে প্রথম যে চিন্তাটা করতে হবে তা হল এই সর্বোচ্চ যে মাত্রা তার পাশে এই জায়গায়, এই জায়গায় এখানে সহগ হিসাবে কোন সংখ্যাটি রয়েছে এখানে, অতঃপর দেখতে হবে কনস্ট্যান্ট কত রয়েছে, অতঃপর দেখতে হবে মধ্য পদে মাত্রা কত আছে, সহগ কত আছে। প্রথমে আমাদের কাজ হল প্রথম রাশির সহগ এবং কনস্ট্যান্ট এই দুইটাকে গুণ করা। এখানে আছে ওয়ান, আমি নিয়ম করে এখানে ওয়ান ইন্টু, এখানে কনস্ট্যান্ট আছে মাইনাস টোয়েন্টি, মাইনাস টোয়েন্টি, আর এটার ফলাফল হল, ফলাফলটা আমি এখানে লিখি, ফলাফলটা হল মাইনাস টোয়েন্টি। এখন এই মাইনাস টোয়েন্টি আমরা পেলাম গুণফল। এখন এই মাইনাস টোয়েন্টিকে এমনভাবে দুইটি
সংখ্যায় গুণফল রূপে প্রকাশ করতে হবে, যে সংখ্যা দুটি বিয়োগ ফল হবে মাইনাস ওয়ান। এখানে আমরা যদি এভাবে ছক আকারে লিখি তাহলে আমরা দেখব যে এই মাইনাস কুড়ি দুটি উৎপাদক হবে, যাদের গুণ ফল হবে মাইনাস কুড়ি কিন্তু বিয়োগ ফল হবে মাইনাস ওয়ান, বিয়োগ ফল হবে মাইনাস ওয়ান, মধ্যপদ। অর্থাৎ নিচে থাকবে মধ্যপদ, উপরে থাকবে এই দুটি গুণ ফল। এখন আমরা মধ্যে কিভাবে ওই দুটি সংখ্যা পাব, এটি খুব ইন্টারেস্টিং। এই টোয়েন্টির দুটি উৎপাদক কি কি হতে পারে তা আমরা আলাদাভাবে বিবেচনা করব। টোয়েন্টিকে এইভাবে হতে পারে যে একটা হতে পারে টোয়েন্টি আর ওয়ান, এটা হতে পারে, আরেকটা হতে পারে টেন অ্যান্ড টু, আরেকটা হতে পারে ফাইভ অ্যান্ড ফোর। এখন আমরা দেখে নেব কোন জোড়া এখানে বসালে উপরে গুণফল আর নিচে বিয়োগফল হয়। খুব সহজ, যে কোনো এক জোড়া এখানে বসালে গুণফল এটা হবে, সমস্যা নেই। কিন্তু এদের মধ্য থেকে একটি মাত্র পেয়ার আছে, জোড়া আছে, যা এখানে বসালে তাদের বিয়োগফল হবে মাইনাস ওয়ান। বোঝা যাচ্ছে এদের পার্থক্য বিয়োগফল হবে মাইনাস ওয়ান, তাহলে পাঁচ এবং চার, এই ফাইভ অ্যান্ড ফোর, এই দুটি আমি যদি এখানে বসাই তাহলে এদের বিয়োগফল হবে ওয়ান। এখন এই দুটির চিহ্ন দিতে হবে, আমরা বিয়োগ করব, যে কোনোটিতে প্লাস মাইনাস দিলেই কিন্তু বিয়োগফল হয়ে যায়, একটিতে প্লাস একটিতে মাইনাস। এখন প্রশ্ন হলো কোনটিতে প্লাস দেবো আর কোনটিতে মাইনাস দেবো, যেহেতু এখানে মাইনাস রয়েছে অতএব বড়টি হবে মাইনাস আর ছোটটি হবে প্লাস, তাহলে এই বিয়োগফল দাঁড়াবে মাইনাস ওয়ান আর এদের গুণফল দাঁড়াবে কুড়ি। এখন এই দুটি আমরা উৎপাদক এই কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এখন আমরা এই মধ্যপদকে, এই মধ্যপদকে আমরা ব্রেক করে ভেঙে এই দুইটি পদে, এই সহযুক্ত দুইটি পদে আমরা রূপান্তর করব। কীভাবে, প্রথমটি ঠিক থাকবে এক্স স্কোয়ার, পরেরটি একটি হবে মাইনাস ফাইভ এক্স, মাইনাস ফাইভ এক্স, আর এটি হবে প্লাস ফোর এক্স, আর শেষটি রয়ে গেল। আমরা এই নিয়মটিকে খুব সহজেই আমরা মনে রাখতে পারি কি, প্রথমটি এবং শেষেরটি, প্রথমটি এবং শেষেরটি অক্ষত অবস্থায় থাকবে, মধ্যে পদকে ভেঙে আমরা দুইটা করব, আর এই কারণেই এই পদ্ধতির নাম হয়েছে মিডিল টার্ম ব্রেক। আমরা এটি পেলে কত, মাইনাস এক্স, এখানে থাকবে আবার মাইনাস এক্স, দ্যাট ইজ ওয়ান এক্স। এখন এই দুটিকে গুণ করে আমরা পেয়েছিলাম এটা, আর এখন আমরা এই কুড়ি উৎপাদক করলাম পাঁচ এবং চার, যার বিয়োগফল হবে তাহলে মধ্যপদ হবে এটি ফাইভ এক্স,